করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত। সারা দেশে 85 জনের প্রাণহানি, শনাক্ত ছাড়ালেও 20%। বাস ট্রেন লঞ্চ বন্ধ থাকলেও পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ায় লক্ষ্য বললেন ওবায়দুল কাদের। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ইউরোপীয় ধাঁচের সড়ক, ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 68 কিলোমিটার, বাড়বে পর্যটক আকর্ষণ। বর্ষা আসলেই নড়ে চড়ে বসে প্রশাসন, চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান, স্থায়ী সমাধানে নেই কোনো উদ্যোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা পরিস্থিতি। ঢাকার বাইরেও লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এরপরও গ্রামের লোকজন সচেতন না হওয়ায় রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত 24 ঘণ্টায় সারা দেশে 85 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার বেড়ে 20% ছাড়িয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 55 জন, চুয়াডাঙ্গায় একদিনে 71 জনের মধ্যে 64 জনই পজিটিভ হয়েছে, শনাক্তের হার 90%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। শহর কিংবা গ্রাম, সব জায়গায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। অনেকে আবার মৌসুমি জ্বর বলে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন কিংবা সামাজিকতার ভয়ে চেপে যাচ্ছেন। এতে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। খুলনা অঞ্চলে পরিস্থিতির চরম অবনতি। রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ার পরই ছুটছেন হাসপাতালে। বিভাগটিতে মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। 24 ঘণ্টায় মারা গেছেন 36 জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে নমুনা দিতে আসা সাধারণ মানুষের হয়রানির অভিযোগের শেষ নেই। টিকিট দিচ্ছে, এটা খুবই গ্যাদারিং, সে দাঁড়াই আছে তীর্থের কাকের মতন, এইভাবে চলতেছে। রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্তদের সঙ্গে বাড়ছে উপসর্গ নিয়ে রোগীর ভিড়। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় রাজশাহী বিভাগে 18 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের বেশিরভাগই গ্রামের। ডে বাই ডে যে পরিস্থিতির দিকে যাচ্ছে, আমাদের ফিউচার যে কি আছে আল্লাহ তালাই ভালো জানে। কোথায় রোগী নিয়ে রাখবে বা থাকবে কি না, এরকম মানে নিজেরাই ইন্ডিসিশনে ভুগছে, অনেকে চলেও যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা বেড বাড়াচ্ছি আর রোগী তার চেয়ে বেশি হারে বাড়ছে। গ্রামের লোকজন আমরা করোনা হলে বলতেছে আমি করোনা হয়েছে, ওরা একটা লুকায়। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক। জেলার হাসপাতালগুলোতে একদিনে 9 জন মারা গেছেন। এদিকে হঠাৎ করেই মৃত্যুর মিছিল বেড়ে গেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। 24 ঘন্টায় 8 জন মারা গেছেন। আক্রান্তের হার 51.54%। ভারতীয় ভেরিয়েন্টেরই সংক্রমণটা ছড়িয়ে পড়েছে, আমি মনে করি সে কারণেই মৃত্যুর হারটা আগের থেকে একটু বেশি। সাতক্ষীরায় থামছে না মৃত্যু ও সংক্রমণের হার। 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 8 জনের মৃত্যু। ভয়াবহ পরিস্থিতি চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ শনাক্তের হার 90%, মারা গেছেন 5 জন। চট্টগ্রামে প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় বিভাগটিতে 7 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। সেই সঙ্গে লকডাউন চলছে ঢাকার আশেপাশের 7 জেলায়। তবে ছোট ছোট যানবাহনে 5 থেকে 10 গুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে প্রবেশ এবং বের হচ্ছে মানুষ। আবার কেউ বা পায়ে হেঁটেই ছুটছেন গন্তব্যে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে বিপর্যস্ত দেশের সীমান্তবর্তী জেলাগুলো, প্রতিদিনই ওইসব এলাকায় বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। করোনার লাগাম টানতে মঙ্গলবার সকাল থেকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী ঢাকার আশপাশে 7টি জেলায় চলছে কঠোর লকডাউন, যার প্রভাব পড়েছে ঢাকার প্রবেশমুখগুলোতে। বুধবার সকাল থেকে বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি সেবা, পণ্যবাহী ট্রাক ও লরি ছাড়া দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করছে না, যদিও পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন বহু মানুষ। আমি যেখানে জব করি সেখানে তো আপনার গাড়ি ঘোড়া বন্ধ, এখন তো কিভাবে যাব? দূরপাল্লার বাস বন্ধ থাকায় সুযোগ নিয়েছে বিভিন্ন ছোট যানবাহন, রিক্সা, ভ্যান সহ মৌখিক চুক্তিতে চলছে বিভিন্ন মোটরসাইকেল। এক্ষেত্রে সুযোগ বুঝে ভাড়া হাতানো হচ্ছে 5 থেকে 10 গুণ বেশি। বাসে আমাদের 100 থেকে 150 টাকার ভাড়া, তো সেখানে আমাদের 1100 টাকা দিয়ে যেতে হচ্ছে। টাকা থেকে যে সমস্ত মানুষ বাইরে যাইতেছে সেগুলো আমরা নিষেধ করতেছি,
এবং যারা মাস্ক পরতেছে না তাদেরকে মাস্ক পরার জন্য আমরা সচেতনতা বোধ করতেছি। করোনার লাগাম টানতে নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন সড়ক মহাসড়কে 30টি চেকপোস্ট বসানো হয়েছে। তৎপর রয়েছে জেলা প্রশাসনের 18টি ভ্রাম্যমাণ আদালত। যানবাহন ঠিকমতো পাওয়া যাচ্ছে না, আবার ভাড়া বেশি রাখছে। 5 টাকার ভাড়া 10 টাকা, 15 টাকা, তারপরে ঠিকমতো আসা যায় না। এদিকে দূরপাল্লার বাস বন্ধের নির্দেশনা উপেক্ষা করেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার গণপরিবহন চলতে দেখা গেছে। এক্ষেত্রে বেশিরভাগ যাত্রীকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। মানবো কিভাবে স্যার, পেটে কি দেন, কি করবো, টাকার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই। হঠাৎ দুই একটা গাড়ি আসে, সেগুলো আমরা নিবৃত্ত করার চেষ্টা করতেছি। লঞ্চ চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটে জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই গাদাগাদি করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 72 পেরিয়ে 73 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ দলের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারাও। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়েই এদেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা অর্জন সহ জাতির প্রতিটি ইতিবাচক অর্জনের নেতৃত্বে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অভিজ্ঞ এই রাজনৈতিক দলটির 72তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, অতীত বর্তমানের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়েই এদেশের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্রই দেশের মাটি ও মানুষকে আলাদা করতে পারবে না বলেও জানান দলের সাধারণ সম্পাদক। শত ষড়যন্ত্রই আওয়ামী লীগকে মাটি মানুষ থেকে যাবৎ বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা যে ঐতিহ্য আমরা বহন করে চলছি, এই ধারা অব্যাহত থাকবে। সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামী লীগ কাজ করে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সারা বছর কোনো তৎপরতা না থাকলেও বর্ষা মৌসুম আসলেই চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে নড়ে চড়ে বসে প্রশাসন। যদিও জেলা প্রশাসনের দাবি সারা বছর কর্মপরিকল্পনা থাকে তাদের, তবে বর্ষা মৌসুমে প্রাণহানি ঠেকাতে উচ্ছেদ অভিযান বেশি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী ব্যবস্থা করা না গেলে রক্ষা করা যাবে না পাহাড়, আর এর বড় খেসারত দিতে হবে চট্টগ্রামবাসীকেই। কোথাও পাহাড়ের কোল ঘেঁষে আবার কোথাও পাহাড় কেটে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসতি গড়ে তুলেছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। এমনকি নানা প্রভাব খাটিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে দোতলা তিনতলা পর্যন্ত ভবন করেছে একটি মহল। আর এইসব অবৈধ বসতির খেসারত দিতে প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ যায় অনেকের। চলতি বর্ষায় পাহাড়ে প্রাণহানি ঠেকাতে বুধবার সকালে নগরীর আমবাগান এলাকায় একেখান পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদ করে জেলা প্রশাসন। আর নিম্ন আয়ের মানুষগুলোর দাবি, তারা বাধ্য হয়ে থাকছেন এখানে। বউ বাচ্চা নেই, আমরা এখানে কোনো মতো থাকি, একটা নোটিশ দেয় নাই বা কিছু দেয় নাই, হঠাৎ করে আজকে আমার ঘরগুলি একেখানে ভাঙছে। আমি অসহায় মানুষ, আমি কই থাকি, কই কি এরি। কেন বর্ষা এলে উচ্ছেদ অভিযান চলে? প্রশ্নের উত্তরে প্রশাসনের দাবি, সারা বছরই এই অভিযান চলমান থাকে। সারা বছরই পরিচালনা করা হয়, তবে বর্ষাকাল আসার আগে এগুলোকে একটু বেশি আমরা অ্যাক্টিভ হই, কারণ যেন কোনো ধরনের দুর্ঘটনাটা না হয়। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস নিয়ে আলোচনা হয়, তৎপর হয় প্রশাসনও, চলে উচ্ছেদ অভিযানও। কিন্তু স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করায় কিছুদিন পর আবারও ঝুঁকিপূর্ণ বসবাস শুরু করে বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর আইনি পদক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। সারা বছর প্রশাসন ঘুমিয়ে থাকে কিংবা যোগ সাজুছে থাকে, ঠিক বর্ষার আগে গিয়ে
এই মানুষগুলিকে উৎখাত করে, তারা যে আয় করে সে আয় দিয়ে তারা নিরাপদ বাসস্থান জোগাড় করতে পারে না। ওদের সামর্থ্য অনুযায়ী যা ভাড়ার সেই ভাড়ায় ভাড়া নির্ধারণ করে রাষ্ট্র কিছু সাবসিডি দিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করতে পারে। জেলা প্রশাসনের তথ্য মতে নগরীতে 17টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউরোপিয়ান ধাঁচের সড়ক নির্মাণ করে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহলছড়ি হয়ে সিন্ধুকছড়ি পর্যন্ত পাহাড় অক্ষত রেখে তৈরি করা হয়েছে 15.5 কিলোমিটার দীর্ঘ এই সড়ক। আর এই সড়ক ব্যবহারে ঢাকার যাত্রীদের 68 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সময় বাঁচবে অন্তত 3 ঘন্টা। পাহাড়ের শীর্ষে এই সড়কের অবস্থান হওয়ায় মেঘের মিতালি দেখতে পারবে পর্যটক আকর্ষণ। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একেবারে পাহাড়ের গা ঘেঁষে সাপের মতো একে বেঁকে চলে গেছে এই সড়ক। নির্মাণ শেষে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়েছে এই পাহাড়কে ঘিরে। বর্ষায় মেঘ উড়ে যাচ্ছে এই সড়ক ছুঁয়েই। সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ে 6 মাস আগে কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে সড়কটি। পাহাড়ি যে আবহাওয়াটা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং পার্বত্য অঞ্চলের মধ্যে এটি এই রাস্তাটি একটি আধুনিক সড়ক হিসেবে নির্মিত হয়েছে। অনেকটা কঠিন পথেই এগুতে হয়েছে সেনাবাহিনীকে। পাহাড় দশ ঠেকানোর জন্য 15.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কে নির্মাণ করা হয়েছে 24 কিলোমিটার সাইড ড্রেন, 28 মিটার কালভার্ট, 410 মিটার গ্র্যাভিটি এবং 630 মিটার রিটার্নিং ওয়াল। রাঙ্গামাটি হয়ে ঢাকার যাত্রীরা এখন চট্টগ্রামকে এড়িয়ে এই সড়ক ব্যবহার করে ফেনি পৌঁছাতে পারবেন 68 কিলোমিটার কম দূরত্বে। আর এতে সময় সাশ্রয় হবে 3 ঘন্টা। সড়ককে ঘিরে গড়ে তোলা হচ্ছে স্থানীয়দের জন্য স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র। ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যুগোপযোগী এবং উন্নত দেশের মতো একটি রাস্তা নির্মাণ করেছে। অ্যাক্সেসটা খুব ইজি হয়েছে এবং যার ফলে আমাদের নিরাপত্তাটা অনেক সহজ হচ্ছে। দুর্গম এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। স্থানীয়দের আগে 3.5 ঘন্টা সময় লাগলো, এখন তা মাত্র 28 মিনিটে নেমে এসেছে। এই রাস্তা ভালো হয়েছে, এখন গাড়ি চলাচল করতে অসুবিধা হয় না, অনেক আলাদায় কোনো আমার সুযোগ সুবিধা হয়ে। নতুন এই সড়ক দেখতে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাও জোরদার করেছে সেনাবাহিনী। একেবারে ইউরোপিয়ান দেশগুলোর অনুকরণে পাহাড়কে অক্ষত রেখে দুর্গম অঞ্চলে এই সড়ক নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তেমনি জীবনমান উন্নত হচ্ছে এখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির সিন্ধুকছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন সরকার গঠন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী হিসেবে সেই আম্র কারণে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। যদিও জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছেই গ্রেপ্তার হয়েছিলেন। সেখানে হচ্ছে সব থেকে বড় কথা যে বাংলাদেশের অভ্যুত্থানটা অস্তমিত সূর্য থেকে উদিত করা স্বাধীনতা, এটা কিন্তু আওয়ামী লীগেরই অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন, কিন্তু তিনি কারাগারে ছিলেন। একদিকে ভাষা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কার হন এবং গ্রেপ্তার হন। সেই অবস্থায় তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা অদ্ভুত শক্তি ছিল সংগঠন তৈরি করার, এবং তিনি সবসময় গুরুত্বই দিয়েছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য। কারণ তিনি এটা জানতেন যে সংগঠন ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। তিনি যখনই দেখেছেন পাকিস্তানি দ্বারা এদেশ শোষিত বঞ্চিত, এদেশের মুক্তি নিহিত ছিল একমাত্র স্বাধীনতা অর্জনের জন্য, অর্জনের ফলে, তাছাড়া আর কোনো উপায় ছিল না। সেই সংগঠনটাকে তিনি সেইভাবেই গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য, আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। সেই 48 সালে যে ভাষা আন্দোলন শুরু,
তখন তার ভাষা আন্দোলন শুরুর আগেই কিন্তু তিনি ছাত্রলীগ গঠন করেন 48 সালের 4 জানুয়ারি, এবং ছাত্রলীগ নিয়েই কিন্তু তিনি সংগ্রামটা শুরু করেছিলেন। আর 49 সালে আওয়ামী লীগ জন্ম হয়। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার পরই এই আওয়ামী লীগ নিয়ে ভাষা সংগ্রামটা কিন্তু অব্যাহত থাকে। যুক্তফ্রন্ট সরকার গঠন হয়, কিন্তু সেটা বেশি দিন টিকে নেই। কিন্তু তখনও যতটুকু পাওয়ার এই অঞ্চলের মানুষ ওই অল্প সময়ের মধ্যে পেয়েছিল, তারপরে 56 সালে সেই আওয়ামী লীগ সরকার বেশি দিন থাকতে পারেনি, কারণ মার্শাল ল জারি হয় এবং রাজনীতি নিষিদ্ধ হয়। আবার জাতিবিদদের গ্রেপ্তার সবসময় তিনি অধিকাংশ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর জেলেই থাকতেন, তাকেই তো সবার আগে গ্রেপ্তার করা হতো। 64 সালে আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। তখন মোল্লারা তর্কবাগিস সভাপতি আর বঙ্গবন্ধু শেখ মুজিব সাধারণ সম্পাদক। 66 সালে তিনি যখন 6 দফা দিলেন, ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন, মার্চ মাসের যে কাউন্সিল অধিবেশন, মার্চ মাসের 18, 19, 20, তো 19 তারিখে সেই কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই 6 দফা নিয়ে তিনি সমগ্র বাংলাদেশ সফর করেন, কিন্তু তখনকার পাকিস্তানি সরকার তাকে গ্রেপ্তার করে। শেষে মে মাসেই গ্রেপ্তার করে। অল্প কয়েকদিনের মধ্যে এই 6 দফা মানুষের কাছে মুক্তি সনদ হিসেবে প্রতীয়মান হয়। এবং এটা আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিটি সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা যদি শহীদের খাতা দেখি যে কত মানুষ জীবন দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একমাত্র আওয়ামী লীগই। আর একটা রাজনৈতিক সংগঠন হিসেবে বর্তমানে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এই দেশে কয়টা রাজনৈতিক দল আছে? অনেকেই অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। এবং সেই সাথে আমাদের আরও অন্য পার্টি আছে, যেমন কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিগুলি আছে ছোটোখাটো, কিন্তু মূল একটা সংগঠনই, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর বিপরীতে যে দলগুলির কথা সকলে খুব আহাজারি করে, তাদের তারা কীভাবে দল? 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে, অবৈধভাবে হত্যা করে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, যে মিলিটারি ডিক্টেটর প্রথমে ক্ষমতায় উত্তরণ করে, নিজেদেরকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে, ঘোষণা দেয়, ক্ষমতা দখল করে, আর্মি রুলস অ্যাক্ট সব ভায়োলেট করে, সংবিধান লঙ্ঘন করে, নিজেদেরকে ঘোষণা দিয়ে তারপরে আবার রাজনীতিতে অবতরণ করে, এবং তখন ক্ষমতায় বসে সেই মার্শাল ল জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি, ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্টি করা একটি দল। সেটা আমি মনে করি যারা সমালোচনা বা কথা বলেন তাদের কথাটা মনে রাখা উচিত। আর যে কারণে এই দীর্ঘ সময় ক্ষমতার খেলা যে চলেছে বাংলাদেশে, সে পাকিস্তান আমল থেকেই। 58 সালে আইয়ুব খান যে পদ্ধতিতে এসেছিল ক্ষমতায়, সেনাপ্রধান হিসেবে আইয়ুব খান ক্ষমতা দখল করে, একাধারে সেনাপ্রধান আরেকধারে প্রেসিডেন্ট, জিয়াউর রহমানও ঠিক একাধারে সেনাপ্রধান আরেকদিকে প্রেসিডেন্ট, নিজেকে নির্বাচিত করে, জেনারেল এরশাদও তার পদাঙ্ক অনুসরণ করে, ক্ষমতা চলে যায় সেনা ছাউনিতে। কিন্তু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সংগ্রাম করেছে বলেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, সেটাও যদি বিবেচনা করেন, তো সেটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই। তার কারণটা একটাই, যেহেতু আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন, মানুষ অধিকার হারা মানুষের সেই বঞ্চনা শোষণ তারা দেখেছে,
মানুষের কষ্ট দুঃখ যাতনা তারা উপলব্ধি করেছে। দারিদ্রের কষাঘাতে জর্জরিত একটি জাতি, যাদের একবেলা খাদ্য জুটত না, তাদের থাকার জায়গা নাই, রোগের চিকিৎসা নাই, যাদের কোনো আশা ভরসা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নেই, সেই শোষিত বঞ্চিত জাতির এই কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি এবং আওয়ামী লীগের সংগ্রাম এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে যখনই করেছে এই বঞ্চিত মানুষেরই ভাগ্য পরিবর্তন করেছে। কাজে দল হিসেবে যদি রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা যায় তো এখানে হ্যাঁ কিছু বাম দল আছে, কিছু দক্ষিণপন্থী আছে, কিন্তু সত্যিকার গণমানুষের দল হিসেবে যদি বাংলাদেশের জন্য কেউ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র দল আওয়ামী লীগ। আমাদের অনেক আসলে অনেকে অনেক কিছু বলেন কিন্তু তারা এই জিনিসটা কখনো উপলব্ধি করেন না, করবেন কী করে? কারণ এদেশে যখন একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় বা যখন কোনো অরাজনৈতিক অথবা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার আসে তাই এনাদের মূল্যটা বাড়ে, কেউ কেউ পতাকার আশায় বসে থাকে, যে কারণে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না তারা। তারা ক্ষমতার পিছনে ছুটে পদলেহন করে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যা করে জনগণের কল্যাণে করে। তাছাড়া আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, একটা আদর্শ নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছেন, তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, তিনি এদেশের মানুষকে সম্মানের সাথে বাঁচার অধিকার দিতে চেয়েছেন। জাতির পিতার বক্তব্যই ছিল যে এদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। তার মানে কি? এদেশের মানুষের যে জরাজীর্ণ অবস্থা, পেটে খাবার নেই, পরনে শতচ্ছিন্ন কাপড়, মানে তাদের থাকার জায়গা নাই, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, আমরা আওয়ামী লীগ তো সেই কাজটাই আমরা করব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে কাজ করতে হবে। যে কোনো দুর্যোগ, সেটা আমরা সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, আওয়ামী লীগ সবার আগে ছুটে যায় মানুষের কাছে, আওয়ামী লীগ ত্রাণ দেয়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করে। একমাত্র আওয়ামী লীগ সংগঠনই সবসময় এসব বিষয়ে আগ্রণী ভূমিকা নেয়, এটা হলো বাস্তব, এটা হলো জাতির পিতার শিক্ষা, আর সেই শিক্ষাটাই আমরা নিয়েছি আর সেভাবেই আমরা পথ চলি। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, সাথে সাথে আমাদের একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে কীভাবে দেশের কল্যাণ হবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে সে দিক নির্দেশনাও রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে জাতির পিতাকে 15 আগস্ট হত্যার পর সেই সংবিধানের বিধানগুলি তো আর কখনো অনুসরণ করাই হয়নি, আর অনুসরণ করবে কি? অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতাকে টিকিয়ে রাখার পিছনেই ছোটে, মানুষের কল্যাণের জন্য না। তারা কিছু চাটুকারের দল সৃষ্টি করে, তোষামোদি খোষামোদি দল সৃষ্টি করে এবং তাদের নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হয়। এদেশের ইতিহাস এত করুণ যে 75-এর পরে বারবার কু হয়েছে, তার সবথেকে বড় শিকার হয়েছে সশস্ত্র বাহিনী, কত সদস্য জীবন দিয়েছে আর রাজনৈতিক দলের নেতা তাদেরকে হত্যা করেছে, একটার পর একটা কু আর মানুষের হত্যা। সেই জায়গা থেকে দীর্ঘদিন আজকে গণতান্ত্রিক ধারাটা আমরা বজায় রাখতে যে আমাদেরকে পদে পদে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, নইলে জীবন্ত মানুষকে অগ্নিসন্ত্রাস করে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে মারা আমরা দেখেছি, তো ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা, নিরীহ মানুষ হত্যা করা, নানাভাবে অনেকভাবে তারা চেষ্টা করেছে এই দেশেটাকে অস্থিতিশীল করতে। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যখনই যে ডাক আমরা দিয়েছি এবং যে কাজ আমরা করেছি, নিজের জীবনকে বাজি রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থেকেছে, জনগণের পাশে থেকেছে, জনগণের জান মাল রক্ষা করেছে, সেই আদর্শ নিয়ে তারা চলেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে আওয়ামী লীগের ইতিহাসের সাথে তো এদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত,
এদেশের সাংস্কৃতিক মুক্তির কথা জড়িত, এদেশের সামাজিক নিরাপত্তার কথা এবং সামাজিকভাবে যতটুকু অর্জন, অর্থনৈতিকভাবে যত অর্জন, সব কিছুর পিছনেই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন। কারণ দলটা যদি শক্তিশালী না হয় তাহলে আসলে কোনো কাজ করা যায় না বা সেটা বাস্তবায়ন করা যায় না। শুধুমাত্র সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়, পিছনে সেটা যদি থাকে তাহলে যে কোনো অর্জন সম্ভব। তা আজকে যতটুকু অর্জন আমরা করেছি, আমি মনে করি এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার পাশে সবসময় আমাদের সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলি করতে সক্ষম হয়েছি। কাজে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের মানুষ আরও উন্নতি করতে পারবে। আজকে আমরা জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশগুলো আমাদের স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছেন, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা কতগুলি লক্ষ্য স্থির করেছি। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এ ধরনের কর্মসূচিও নেই, কোনো চিন্তাভাবনাও নেই। আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র, আমরা সেগুলি মেনে সংগঠন করি এবং সেগুলি মেনেই আমরা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসি। আমাদের ঘোষণাপত্রে কী বলেছিলাম, আমাদের অর্থনৈতিক নীতিমালায় কী ছিল, আমরা সেটাকে অনুসরণ করে দেশের মানুষের কথা চিন্তা করে আমরা পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকে এটা চিন্তা করেছি বলেই এবং সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বলেই তা আমাদের বাস্তবায়ন করতে সহজ হয়েছে, এবং যার জন্য আজকে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। 75 পর্যন্ত জাতির পিতা যেটুকু অর্জন করে রেখেছিলেন সেই স্বল্পোন্নত দেশ, এরপর 75-এর পর যারা দীর্ঘদিন প্রায় 29 বছর কাছে আছে ক্ষমতায়, তারা কিন্তু কিছু দিতে পারেনি। দিয়েছে আওয়ামী লীগ, যখন আওয়ামী লীগ এসেছে তখনই এদেশের মানুষ পেয়েছে। জাতির পিতা চেয়েছিলেন এদেশের মানুষ, প্রত্যেক মানুষের অন্নের ব্যবস্থা করতে। আমাদের প্রথম লক্ষ্য সেটাই ছিল যে দেশের মানুষকে আগে খাদ্য নিরাপত্তা দিতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা যখন দিয়েছি সাথে সাথে আমরা পুষ্টি নিরাপত্তা বিষয়ে পদক্ষেপেছি, সেই সাথে শিক্ষার ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা সাথে সাথে আজকে গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, যেটা স্বাধীনতার পর জাতিপিতা শুরু করেছিলেন, তাদের ঘর গুচ্ছ গ্রাম দিয়ে ঘর বানিয়ে দেওয়া, আমরা তারই পদক্ষেপ অনুসরণ করে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কাজেই আমরা এই সময়ের মধ্যে বাংলাদেশে একটি মানুষ যেন ভূমিহীন না থাকে, গৃহহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে। প্রত্যেকটা গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, তাদেরকে আমরা ঘর করে দেব, থাকার ব্যবস্থা করে দেব, একটা ঠিকানা দেব। আমাদের যতটুকু আমাদের যেরকম সম্ভব আমরা সেইভাবেই করে যাচ্ছি। এবং এ পর্যন্ত এই বর্ষ উপলক্ষে প্রায় আমরা একটা হিসেব নিয়েছি সারা বাংলাদেশে, এবং আমাদের কয়েকটি মন্ত্রণালয় মিলেই আমরা এই গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। তো আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের আশ্রয়ণ প্রোগ্রাম, আশ্রয়ণ কর্মসূচি, তার মাধ্যমে আজকে আমরা প্রায় 4 লক্ষের উপর মানুষকে ইতিমধ্যে আমরা এই সময়ের মধ্যে ঘর দিয়ে দিয়েছি। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে এটুকু অনুরোধ করবো, আপনারাও যার যার এলাকায় খুঁজে দেখবেন যে একটি মানুষ যেন ঠিকানাবিহীন না থাকে, ভূমিহীন না থাকে, আমরা তাদের জন্য ব্যবস্থা করব। অর্থাৎ জাতির পিতার যে স্বপ্নটা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা যদি পূরণ করতে পারি সেটাই তো সবথেকে বড় কথা। করোনা ভাইরাস আমাদের সকলের জীবনটাকে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে গেছে এবং সবথেকে বোধ হয় বিচ্ছিন্ন হয়ে আছি আমি, কারণ এই করোনা ভাইরাসের কারণে আমি না পারি আওয়ামী লীগে বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ নেই। ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, যার মাধ্যমে আজকে এখন আপনাদের সাথে বসি, বিভিন্ন কর্মসূচি পালন করার সুযোগ পাই বা রাষ্ট্রের কর্মসূচি পালন করার সুযোগ পাই। তারপরে সেটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে 99 মানুষ বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ সুবিধা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সার্বিকভাবে দেশের উন্নয়নে, যেটা আমরা তৃণমূল মানুষ, আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের একটা দর্শন, একটা আদর্শ। আমরা গ্রামের মানুষ, তাদেরকে সবার আগে আমরা
গুরুত্ব দিয়েছে, যেটা জাতিপিতা চেয়েছিলেন, যে গ্রাম থেকে উন্নয়ন করা, গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করা, গ্রামের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তাদের দুঃখ দূর করা। আমরা ঠিক সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি বলেই কিন্তু আজকে আমরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি, এগিয়ে যেতে পারছি। এবং যেটা পারব, করোনা ভাইরাস আমাদের যথেষ্ট মানে কষ্ট দিচ্ছে, সারা বিশ্বব্যাপী এটা একটা বিরাট সমস্যা। তারপরেও আমরা আমাদের যেমন একদিকে অর্থনৈতিক কর্মসূচি এর গতিটা আমরা মানে সব সময় ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি, যদিও এতে অনেক ক্ষতি হচ্ছে, তারপরেও হয়তো যে লক্ষ্যটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু তারপরেও আমি বলবো যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এখন সব থেকে ভালো স্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা। এবং করোনা ভাইরাস যখনই দেখা দিয়েছে, আমরা এই ভ্যাকসিনের জন্য যখন যেটা গবেষণার পর্যায়ে ছিল, প্রতিটি জায়গায় আমরা যোগাযোগ করেছি কোথায় পাওয়া যায় ভ্যাকসিন, এবং আমরা পৃথিবীর অনেক দেশ এখনও ভ্যাকসিন দিতে পারেনি, কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভারতে যখন মহামারী আকারে ব্যাপকভাবে শুরু হলো, তারা যেহেতু ভ্যাকসিন মানে রপ্তানি করা বন্ধ করে দেওয়াতে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা এখন আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি এবং সেটাই আমরা করব। আমার খুব মানে দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের দুই ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন, তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি ওকে গালি অনেক কিছু দেন আমরা শুনি। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো এ কথা বলেননি, তো এখন আবার সমালোচনা কেন? কিন্তু বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে, যে ভ্যাকসিন আমরা $4 কিনেছি এখন তা $15 কিনতে হচ্ছে, সামনে হয়তো আরও বেশি দাম হবে। আমরা তো আগেই টাকা দিয়ে পয়সা দিয়ে চেষ্টা সব করে রেখেছিলাম, কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়। তবে আমরা এখন ভ্যাকসিন এর উপর যেন আমাদের মানে গবেষণা হয়, আমাদের দেশে আমাদের কাজ করতে পারি এবং আমরা যেন নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল তৈরি করা দরকার। আমরা কীভাবে এখানে ভ্যাকসিন করব তার উপর আমরা ইনস্টিটিউট তৈরি করব এবং এর উপর আমরা গবেষণা করে ইনস্টিটিউট তৈরি করে আমরাও যেন ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সেই ব্যবস্থা নেব, সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। কাজেই যারা সমালোচনা করছে তাদের বলব একটু ধৈর্য ধরেন, আপনারা দেখেন আমরা কতটুকু কী করতে পারি, তারপরে সমালোচনা করেন। আমি এটুকু বলতে চাই যে জাতির পিতার এই বাংলাদেশ, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি আমাদের আদর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের পথ প্রদর্শক, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে চলছি। আজকে তিনি আমাদের মাঝে নেই, 15 আগস্ট বাংলাদেশ হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর আমি হারিয়েছি আমার পরম আপনজনদের, আমার মা, আমার তিন ভাই কামাল জামালের নবপ্রীত বধূ, আমার একমাত্র চাচাসহ আমাদের পরিবারের অনেক সদস্য একই দিনে তিনটা বাড়িতে তারা আক্রমণ করলো, প্রত্যেক পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা। আমার শুধু মাঝে এটি মনে হয় যে মানুষটা এই বাঙালির জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে, যে ঝুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণে, আর সেই যে বাঙালির জন্য তিনি তার সারাটা জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ সব কিছু ভুলে সারাটা জীবন এত কষ্ট করে গেলেন, আর তাকে মানে জীবন দিতে হলো সেই বাংলাদেশের জনগণের হাতে। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই তো হত্যা করলো না, আমার মাকেও তো নির্মমভাবে হত্যা করলো। আমার মা জীবন ভিক্ষা চায়নি, আমার মা কোনো আকুতিও করেননি, বরং বলেছিলেন যে তোমরা ওরাকে মেরেছ, আমি আমাকেও মারো, আমি এক পাও নেব না। আর সেই সাথে সাথে কামাল জামাল তা তো মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকেও হত্যা করেছে, আমার একমাত্র চাচা সেও মুক্তিযোদ্ধা এবং সে পঙ্গু ছিল, তাকেও গুলি করে মেরেছে।
কর্নেল জামিল আপার মিলিটারি সেক্রেটারি, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, তাকেও একজন সেনা সদস্য তাকেও নির্মমভাবে হত্যা করে, পুলিশ অফিসার হাসিবুর রহমান তাকেও হত্যা করে। এরকম জঘন্য হত্যাকাণ্ড এই বাংলাদেশে ঘটে যায়। আমি আর এরা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, এসব ব্যথা কষ্ট সহ্য করা অনেক কঠিন ছিল, কিন্তু আওয়ামী লীগ সংগঠনটা তো রাজনীতি নিষিদ্ধ, তারপর চেষ্টা করেছি সকলের সাথে, আওয়ামী লীগের প্রায় সব নেতারাই তো জেলে আর অথবা বেইমানি করে মোস্তাকের সাথে গেছে, কার সাথে যোগাযোগ করবো? তবে জেলখানা থেকে যখন সবাই বেরিয়েছে তখন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আর রিহানা তার আগে থেকেই যোগাযোগ রাখা শুরু করেছে, প্রতিবাদ করেছে। সেই সাথে সাথে আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তার যে আদর্শ, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এটাকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগের নাম মুছতে চেষ্টা হয়েছে। মুসলিম আওয়ামী লীগ যখন সৃষ্টি হয় তখন থেকে মুসলিম লীগ আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে, আইয়ুব খান ক্ষমতায় এসেছে সেও আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে, জিয়াউর রহমান ইয়াহিয়া খান এসেছে সেও চেষ্টা করেছে, কারণ যখন গণহত্যা চলে একাত্তরে সব থেকে আগে তাদের লক্ষ্য বস্তু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। ঠিক জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে আওয়ামী লীগকেই ধ্বংস করতে চেয়েছে, জেনারেল এরশাদ এসেও একই পদাঙ্ক অনুসরণ করেছে, আর খালেদা জিয়া এসে তো আরও এক ধাপ উপরে, 91 থেকে 96 আর 2001 থেকে 2006 কত মানুষকে তারা হত্যা করেছে। তাদের লক্ষ্য একটা, আওয়ামী লীগকে শেষ করা। আবার যখন এমার্জেন্সি দেওয়া হলো, আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও সবার আমাকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ আওয়ামী লীগের উপরই যে রোষ। কেন? আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের গরিব দুঃখী মানুষ তারা পেটে ভাত পায়, তারা মাথা গোঁজা ঠাই পায়, ঘর পায়, রোগের চিকিৎসা পায়, চিকিৎসা পায়, এটা লেখাপড়ার সুযোগ পায়, এটা বোধহয় কিছু শ্রেণীর পছন্দ না, যারা ওই মিলিটারি ডিক্টেটরদের পদলেহন করে চলেছিল তাদের পছন্দ না, সেই জন্যই আওয়ামী লীগকে ধ্বংস করতে মানে তারা উঠে পড়ে লাগে। কিন্তু আমি আগেই বলেছি এই সংগঠন মাটি মানুষের থেকে উঠে এসেছে, এটা কোনো ক্ষমতা দখলকারী হাতে গড়া সংগঠন না, সরকারি মুসলিম লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করে এই সংগঠন গড়ে উঠেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে, যে সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে সেই সংগঠনকে এত সহজে শেষ করে দেওয়া যায় না। হয়তো সাময়িক আঘাত আসে, আওয়ামী লীগের উপরে অনেকবার আঘাত এসেছে, বহুবার আওয়ামী লীগ ভেঙে গেছে, আওয়ামী লীগের ভিতরের লোক তাই তো আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করেছে, মৌলানা ভাসানী প্রতিষ্ঠিতা সভাপতি তিনি সবার আগে আওয়ামী লীগ ভেঙে চলে গেলেন ন্যাশনাল আওয়ামী পার্টি করতে। ঠিক এভাবে কতবার এই আওয়ামী লীগ ভেঙেছে, 81 সালে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করা হলো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য। দুর্ভাগ্য হলো যে আমি প্রবাসে থাকতে যাকে সব থেকে বেশি সংগঠনের জন্য সহযোগিতা করেছি আমি ফিরে এসে তিনি আমাকে ছেড়ে আগে চলে গেলেন, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব। বারবার তাকে বললাম যে আপনার তো যাওয়ার দরকার নেই, আপনি থাকেন, সে পার্টির সেক্রেটারি না, সে পার্টি ভেঙে বাকশাল করলো। এরপরে আবার ডক্টর কামাল হোসেন যাকে আমরা রাষ্ট্রপতির পদে নির্বাচন করালাম তার নাম ডাক হলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে তাকে প্রচার করলাম, আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তখন কি, তিনি তো বঙ্গবন্ধুর ক্যাবিনেটে একজন মন্ত্রী ছিলেন মাত্র, আমাদের প্রচারের মাধ্যমেই তাকে তুলে ধরলাম, যিনি ভালো করে বাংলায় কথাও বলতে পারতেন না। তিনিও 91 সালে পার্টি ভেঙে চলে গেলেন, আর একটা পার্টিও বানানোর চেষ্টা করলেন, প্রথমে আওয়ামী লীগেরই একটা করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর গণফোরাম করে চলে গেলেন। এভাবে বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে, তবে আমি বলবো আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরও জলজল হয়েছে, আরও নতুনভাবে জ্যোতি ছড়িয়েছে, কাজেই এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক সেটা পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ
অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সাংস্কৃতিক সামাজিক সব দিক থেকে উন্নতি করছে, আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যারা সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আজকে তারা সেই ভরসাটা রেখেছিল বলেই আমরা সরকারে এই পরপর এক টানা এই তৃতীয়বার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলে এই দীর্ঘ সময় হাতে পেয়েছি, দেশটাকে সুন্দরভাবে একটা সাজানোর সুযোগ পেয়েছি, দেশের মানুষের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজগুলি সুষ্ঠুভাবে করবার একটা সুযোগ পেয়েছি। আজকে করোনা ভাইরাস এসে আমাদের কিছুটা সমস্যার সৃষ্টি করেছে কথা সত্য, তবে অনেক চড়াই উত্তরে ঘাত প্রতিঘাত আমরা অতিক্রম করেছি। আমি সবাইকে অনুরোধ করব, টিকা নেওয়া সত্ত্বেও সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই এই ব্যাপারে একটু সচেতন থাকেন, কারণ আবার যে দ্বিতীয় ধাক্কাটা এটা খুব খারাপভাবে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বিশ্বেরও বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো সেখান থেকেও আমাদের উত্তরণ ঘটাতে হবে, ইনশাআল্লাহ আমরা তা পারবো। খালি আমাদের দেশের জনগণকে সচেতন থাকতে হবে, আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটু ঘরে থাকা, মাস্ক পরা, হাত ধোয়া এবং সচেতন থাকা, এই বিষয়টা সকলকেই একটু মেনে চললে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। আমরা ইতিমধ্যে 6 লক্ষ কোটি টাকার আমরা বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। এই করোনা ভাইরাসের সময়েও আমাদের বাজেট আমরা কমাইনি, আমরা বরং বৃদ্ধি করেছি। আমরা উন্নয়ন পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, কারণ আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই এবং সারা বাংলাদেশটাকে জাতির পিতা সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন, তিনি তো পারেন নাই, তাকে তো করতে দেওয়া হলো না, তার সেই অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং তার জন্য আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, সুখে দুঃখে সাথী হতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে, সংগঠনকে তৃণমূল থেকে নতুন করে আবার শক্তিশালী করে গড়ে তুলতে হবে। কারণ আমাদের কাউন্সিল অধিবেশনগুলি আমরা করতে পারছি না করোনার কারণে যথাযথভাবে, তারপরেও সংগঠন যাতে শক্তিশালী হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, কারণ এই আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উত্রয় পার হয়েছে, অনেক বন্ধুর পথ অতিক্রম করেছে। আজকে আমরা ক্ষমতায় আছি, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কখনো কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্যই আমাদের অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, সেটাই আমি চাই। সবাইকে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাই। 72 বছর আওয়ামী লীগের বয়স হলো, এই সাবকন্টিনেন্টের একটা আরও কয়েকটি মাত্র পার্টি, তার মধ্যে সব থেকে বেশি প্রবীণ পার্টি, এই পার্টি এই দলই পারবে এদেশে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসনা চিকিৎসা শিক্ষার সুযোগ আছে, আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে তারা আবার বঞ্চিত হবে, তারা যেন আর বঞ্চনার শিকার না হয়, তার যেন জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করে এদেশের মানুষের ভাগ্য যেন আমরা পরিবর্তন করে দিয়ে যেতে পারি, সেভাবে সবাই কাজ করবেন সেই কথা বলে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।